আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি হেলদি এবং ইয়ামি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি সকাল বিকালে নাস্তায় এবং টিফিনের জন্য একদম পারফেক্ট এটা খেতে কোনো প্রকার সবজি ভাজি বা মাংসের প্রয়োজন হবে না আপনি এটাকে এক ধরনের পরোটাও বলতে পারেন প্রথমে একটি বাটিতে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটি ডিম ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিম লবণ পানির সাথে ফেটে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার বাটিটা একটা সাইডে রেখে দেব। এবার আরেকটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব মিশ্রণটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে ডোটা তৈরি করে নেব এখানে আমি মিশ্রণটা ধীরে ধীরে অল্প অল্প করে দিচ্ছি কারণ একবারে বেশি দিলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে ডোটা বেশ শক্ত তাই আর একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি নর্মালি আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম তৈরি করলেই হবে তৈরি করা হয়ে গেছে এবার ডোটা আমি বোডে নামিয়ে নিচ্ছি বুটে নামানোর পর একটু হালকা মুথি নিচ্ছি এবার হাতের সাহায্যে এরকম লম্বা করে একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি এবার এই ডোটাকে একটা ছুরির সাহায্যে লেচি কেটে নেব যে কয়েকটা কাটা যায় লেচি কাটা হয়ে গেছে একটা লেচি নিয়ে নিলাম এইভাবে লেচিগুলোকে রাউন্ড শেপ দিয়ে নেব রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে এবার লেচিকে আমি র্যাপিং পেপারের উপরে উঠিয়ে নিচ্ছি এবার সব দিক থেকে ঢেকে রেখে দেব পনেরো মিনিট র্যাপিং পেপার যদি হাতের কাছে না থাকে এক্ষেত্রে আপনি পলিথিন ব্যবহার করতে পারেন ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার এখান থেকে একটি লেচি নিয়ে নিলাম বোর্ডে শুকনো ময়দা ছিটিয়ে একটা বেলানের সাহায্যে রুটি বেলে নিতে হবে রুটিটা কিন্তু বেশ পাতলা হবে আমরা মোগলাইয়ের জন্য যেরকম পাতলা রুটি তৈরি করি ঠিক সেরকম করে একটা রুটি বেলতে হবে রুটিটা বেলা হয়ে গেছে এবার রুটির উপরে আমি একটু শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি এবার রুটিটাকে চারদিক থেকে ভাজ করে নেব আশা করি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এই ভাজটাতেও একটু শুকনো আটা লাগিয়ে নিতে হবে যাতে একটা ভাজের সাথে আরেকটা ভাজ লেগে না যায় প্রয়োজনে উপরের দিকেও আবার শুকনো আটা লাগিয়ে নিতে হবে এবার একটা সাইডে রেখে দিলাম এটা ঠিক একইভাবে আরেকটা রুটি বেলে নিয়েছি এবার আরেকটি বাটিতে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কলির কুচি নিয়েছি এর সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়েছি একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ এবার একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার যে রুটিটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এভাবে ভালোভাবে পুরো রুটিটাতে তেল লাগিয়ে নিতে হবে এবার পেঁয়াজগুলি কাঁচা মরিচার ধনে পাতা যে দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা রুটির উপরে এভাবে ছিটিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিতে হবে এবার আগে যে একটা রুটি তৈরি করে ভাজ করে রেখেছিলাম সেই রুটিটা এই রুটিটার উপর এভাবে বসিয়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন আমি রুটিটা কিভাবে বসাচ্ছি এবার উপরে রুটিটা কিন্তু নিচের রুটিটার চেয়ে কিছুটা ছোট এইভাবে টেনে রুটিটার সাথে মিলিয়ে দিতে হবে এখন কিন্তু সব দিক থেকে সমান হয়ে গেছে এবার একটি ছুরি সাহায্যে একটা সাইড ধরে এভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন পুরো রুটিটাই এভাবে কেটে নিয়েছি এবার এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি একটা অংশ পেঁচানো হলে এর উপর আবার আরেকটা অংশ পেঁচিয়ে নিতে হবে এভাবে পুরো রুটিটা আমি এভাবে রাউন্ড শেপ করে নেব। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি রুটিটা কিভাবে পেঁচাচ্ছি এটা কিন্তু খুবই সহজ পুরো রুটিটা পেঁচানো হয়ে গেছে আর সুন্দর একটা রাউন্ড শেপ তৈরি হয়েছে এবার বোর্ডে একটু শুকনো আটা ছিটিয়ে রাউন্ড শেপটা বসিয়ে দিলাম আর হাত দিয়ে এভাবে দুই দিক থেকে প্রেস করে নিলাম এবার একটা বেলানের সাহায্যে রুটি বেলে নিতে হবে রুটিটা আমরা স্বাভাবিক যে পরোটা তৈরি করি ঠিক সেই রকম তৈরি করলেই হবে বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও হবে না রুটিটা বেলা হয়ে গেছে ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর একটা দিয়ে দিলাম এবার একটা সাইড একটু শক্ত হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি এবার আরেকটা সাইডও শক্ত হয়ে এসেছে উল্টিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি প্যানটাকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে পুরো রুটিতে তেলটা খুব ভালোভাবে লেগে যায় এবার একটা সাইড হালকা ভাজা হয়ে আসলে তারপর আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে এ সময় চুলার আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে থাকবে বেশি আঁচে কিন্তু ভাজা যাবে না একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরোটাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এর লেয়ারগুলো কিন্তু একদম আলাদা হয়ে গেছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এইটুকু বলতে পারি আপনি যদি এটা তৈরি করে একবার খান তাহলে আমরা বাসায় যে সাধারণ পরোটা বা রুটি তৈরি করি সেগুলো খাওয়া আপনি ভুলে যাবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি